ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله الصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত প্রিয় দীনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দীনী মুসলিম ভাই ও বোন, আজকে আপনাদের সামনে আমি ফেসবুক লাইভে আসলাম। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ জিকির, তাসবিহ তাহলিল, জিকির আজকার নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। জিকির আজকারের ব্যাপারে অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আপনাকে আমাকে অবশ্যই জিকির আজকার করতে হবে। সূরা আহজাবের 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাব্বিহু বুখরাতাও ওয়াসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মুসলিম পুরুষ ও নারী সবাইকে বলছেন, ওয়াসাব্বিহু বুখরাতাও ওয়াসিলা, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহর মহিমা বর্ণনা করো। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলতে চেয়েছেন, পৃথিবীর মানুষ, তোমরা সকালে সন্ধ্যায় সর্ব অবস্থাতেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, অর্থাৎ জিকির আজকার করো। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহি নাসাই গ্রন্থের সহি মিশকাত শরীফের 2030 নম্বর 2230 নম্বর হাদিসে এসেছে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মূলত ইবাদত। আদ দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মূলত ইবাদত, অর্থাৎ দোয়ার মাধ্যমেই আপনি 24টা ঘন্টাই ইবাদত করতে পারেন। মনে করেন আপনি আসরের সলাতের সময় মসজিদে এসেছেন, তো আসরের সলাত আপনি আদায় করলেন, আসরের সলাত আদায় করতে 15-20 মিনিট লাগলো, তো এই 15-20 মিনিট সময় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। মাগরিবের সলাত আদায় করতে এসেছেন, 20 মিনিট লাগলো, তো 20 মিনিট সময় আপনি আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। এশারের সলাত আদায় করতে এসেছেন, এশারের সময় অনুরূপ আধা ঘন্টা সময় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন, কিন্তু দোয়ার মাধ্যমে আপনি 24টা ঘন্টাই ইবাদত করতে পারেন ইচ্ছা করলে। যেমন ঘুমানো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, ঘুম থেকে উঠে দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর। ঘুমানোর সময় যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া পড়ে ঘুমাতে যান, এবং ঘুম থেকে উঠেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাগার, ঘুম থেকে জাগার এই দোয়াটা পড়ে ঘুম থেকে জাগেন, তাহলে কি হবে? তাহলে এই যে আপনি 7-8 ঘন্টা ঘুমালেন, এই 7-8 ঘন্টা সম্পূর্ণ সময়টাই আপনি ইবাদতে লিপ্ত থাকলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আদ দোয়াও হুয়াল ইবাদা, দোয়াই হলো মূলত ইবাদত, অত্র বিবরণগুলো দ্বারা আমরা বুঝতে পারি। আপনি প্রস্রাব পায়খানায় করতে যাবেন, নিজের হাজত ছাড়ার জন্য যাবেন প্রস্রাব পায়খানায়, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে দোয়াগুলো পড়ে যান, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস,
বের হওয়ার সময় ডান পা দিয়ে বলেন গোফরানাকা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াগুলো পড়েছেন এই দোয়াগুলো যদি পড়ে প্রবেশ করেন আবার বের হন তাহলে কি হবে, যতক্ষণ আপনি প্রস্রাব পায়খানায় থাকলেন ততক্ষণ আপনি এবাদতেই থাকলেন। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদ-দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মূলত এবাদত। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি আমি কিন্তু সবসময় দোয়া করতে বাধ্য, দোয়ার মাধ্যমেই এবাদত হয়, দোয়ার মাধ্যমেই আল্লাহর আনুগত বান্দা হওয়া যায়। যদি আপনি যত বেশি দোয়া করবেন, যত বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তত পছন্দনীয় ব্যক্তি আপনি হতে পারবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ দোয়া জিকির আজকার বলবো ইনশাআল্লাহ। বুখারী মুসলিম গ্রন্থের সহিহ হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে, দুইটি বাক্য রয়েছে যেই দুইটি বাক্য মুখে বলতে একেবারেই সহজ। কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে, মিজানের পাল্লায় অতীব বাড়ি, মিজানের পাল্লায় অতীব বাড়ি, হাবিবাতানে ইলা রহমানে, রহমানের নিকট অতীব প্রিয়। বাক্য দুইটি কি? সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী মুসলিম গ্রন্থের সহিহ হাদিস, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে, দুইটি বাক্য রয়েছে যে দুইটি বাক্য মুখে বলতে একেবারে সহজ, মানে মূর্খ থেকে মূর্খ ব্যক্তিও বলতে পারবে, কোনো সমস্যা হবে না, মুখে বলতে একেবারেই সহজ। সাকিলাতানে ফিল মিজানে, মিজানের পাল্লায় অনেক 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 বাড়ি, হাবিবাতানে ইলা রহমানে, রহমানের নিকট অতীব প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই দুইটি বাক্য অতীব প্রিয়। বাক্য দুইটি কি? সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলবো দেখুন এই বাক্যগুলো বলার অভ্যাস করুন, এই বাক্যগুলো বলার অভ্যাস করুন, এই বাক্যগুলো বলার অভ্যাস করুন। দোকানপাটে বসে থেকে তো শুধু মানুষের গীবত বদনামি করেন, দোকানপাটে রাস্তাঘাটে মানুষের সাথে চলাচলের সময় তো শুধু মানুষের গীবত বদনামি করেন, গীবত বদনামি একটু বাদ দেন, এই বাক্যগুলো একটু বলার চেষ্টা করুন। গীবত বদনাম করে পরকাল হারায়েন না। তা যে দু না সার না সে যা লজাইনে, মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই আল্লাহ জিয়াতি হাউলাহি বিওয়াজহীন ওয়ে তেহাউলাহি বিওয়াজহীন, যে ব্যক্তি এখানে এক কথা বলে ওখানে গিয়ে আরেক কথা বলে। মানে আপনি গীবত বদনাম করবেন তো আপনি হচ্ছেন সবচাইতে নিকৃষ্ট মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস। তো গীবত বদনাম থেকে বিরত থাকার চেষ্টা করুন, এই জিকির আজকারগুলো করার চেষ্টা করুন। মুখে বলতে একেবারে সহজ, রাস্তা দিয়ে চলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কি তেমন অসুবিধা? আপনি গাড়ির বাসে রয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অসুবিধা কি? আপনি খেতে বসেছেন, মাঝে মধ্যে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সমস্যা কোথায়? মানে এই জিকিরগুলো আপনি নিজের জীবনের সঙ্গী বানিয়ে নেবেন, সঙ্গী। ভাত না খেলে যেমন আপনার পেটের ক্ষুধা নিবারণ হয় না, অনুরূপভাবে জিকিরগুলো আপনার জীবনের খাদ্যর মতো নিবেন, যে জিকির না করলে যেন আমার মনের ভিতর শান্তি আসবে না, তৃপ্তি আসবে না, এইরকম ভেবে নেবেন, তাহলে আপনার মন শান্তি পাবে ইনশাল্লাহ, তাহলে আপনার মন শান্তি পাবে ইনশাল্লাহ। জিকিরকে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নেবেন। দুই বন্ধু হেঁটে চলছেন, কথা বলছেন, বলুন, মাঝে মধ্যে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতে ফায়দা কি? বিচারের কাঠগড়াতে যেদিন পাপ এবং নেকি মাপা হবে, নেকির পাল্লায় যে সময় এই আমলটা আপনি যে এখন বলছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই আমলটা যখন নেকির পাল্লায় রাখা হবে,
আল্লাহু আকবার। নেকির পাল্লায় যখন রাখা হবে, আমলটার রাখার ফলে আপনার নেকির পাল্লাটা অনেক 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 গুণ বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আমলগুলো করার চেষ্টা করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় বাক্য এই দুইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই বাক্যগুলো বলার চেষ্টা করবেন। আমর ইবনুল শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা, যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি বলবে সুবহান, গরিসাতলাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ নির্মাণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারলেন? আপনি মুখ দিয়ে একবার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার আমল নামায় একটা খেজুর গাছ নির্মাণ করে দেওয়া হয়, জান্নাতে একটা খেজুর গাছ নির্মাণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আপনি আমি কেন অপেক্ষা করছি? যারা এই লাইভ ভিডিওটা আছেন, বলতে থাকুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে খেজুর গাছ নির্মাণ করবেন। বিশ্বাস করুন, জান্নাতে খেজুর গাছ নির্মাণ করবেন আমার জন্য, আর আমি জাহান্নামে যাব এটা কখনো হতে পারে না। জান্নাতে খেজুর গাছ থাকবে আর আমি থাকবো জাহান্নামে, এটা কখনো হতে পারে না। জান্নাতে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুর গাছ নির্মাণ করবেন আপনার আমার জন্য, তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, আপনি আমাকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন, এই আশা আপনি আমি অবশ্যই করতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জিকিরগুলো করার চেষ্টা করবেন, জিকিরগুলো করার চেষ্টা করবেন। ফরজ সালাতের পরে বসে থাকবেন, জিকির আজকার করবেন, বাড়িতে কিসের কাজ? আর কিছু মানুষের এরকম বত অভ্যাস আছে, বত অভ্যাস যে ফরজ সালাতের সালাম ফিরানো হয়েছে, ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, মুসল্লিরা দৌড়িয়ে চলে যায় বাড়িতে। এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে, এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে। আপনাকে এই সৎ অভ্যাস, এই সৎ অভ্যাস আপনাকে আপনার জীবনের মধ্যে গড়ে তুলতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই বাক্যগুলো বলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মুসাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিম গ্রন্থ সহিহুল মুসলিম শরীফ মুসলিম গ্রন্থের সহি হাদিস, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি কোনো ব্যক্তি দৈনিক 1000 নেকি অর্জন করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, শোনো সাহাবীগণ, তোমরা কি দৈনিক 1000 নেকি অর্জন করতে পারবে? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহর নবী, 1000 নেকি, এটা তো বিরাট একটা পাওয়ার জিনিস, 1000 নেকি আমরা কি করে অর্জন করতে পারি, আমরা কি করে অর্জন করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো সাহাবীগণ, যেই ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবে, যে ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 1000 নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা যে গুনাহ করেছ, 1000 গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আমলগুলো আপনি আমি করতে পারি? অবশ্যই করতে পারি, অবশ্যই এই আমলগুলো আপনি আমি করতে পারি। একটু করার চেষ্টা করবেন, এই আমলগুলোর অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ ইবনে মাজার 3800 হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফজালুদ দোয়ায়ে আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
জালো জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো দিন পড়েন, কোনো দিন পাঠ করেন, একটু সময় করে পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে পাঠ করবেন একটু, সবচেয়ে উত্তম জিকির। এই জিকিরগুলো পাঠ করার চেষ্টা করবেন, এতে ফায়দা কিন্তু যিনি পাঠ করবেন তারই ফায়দা। আপনি যদি পাঠ করেন তো আপনার ফায়দা, আমার আপনার ফায়দা কিন্তু আমার কোনো লাভ হবে না। তবে আপনি যদি আমল করেন, আমি আপনার কথা আমার কথা শোনার কারণে, বলার খাতিরে, দাওয়াত দেওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বোনাস হিসাবে নেকি দিবেন, ওটা ভিন্ন কথা। কিন্তু আমি বলতে চাচ্ছি, আপনি যদি আমল করেন, আপনি যদি আমল করেন, অন্য কারো তো লাভ হবে না। আপনি আমল করলে আপনারই লাভ, এটা লস না। পরকালের জন্য একটু আমল করার চেষ্টা করুন, পরকালের জন্য একটু আমল করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন, রব্বুল আলামিন, আমাদের তুমি তৌফিক দাও, এই জিকিরগুলো করার তুমি তৌফিক দাও। 10 মিনিট সময় নিয়ে মসজিদে বসে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে তা এই জিকিরগুলো করেন, সবচেয়ে উত্তম জিকির। আফজালুদ দোয়াই আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু আলহামদুলিল্লাহ বলেন না? দুইজন মানুষ দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কেমন আছো? এই ভালো আছি, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসে না। কেমন আছো? এই আল্লাহ যেমন রেখেছে, কিন্তু আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসে না। কেমন আছো? এই আল্লাহ যেরকম রেখেছে। এই হলো আপনার আমার বাক্য। কেমন আছো? এই খুব একটা ভালো নেই, এ হলো আপনার আমার বাক্য। কিন্তু সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ, এই জিকির, এই দোয়াগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস, সহি বুখারী মুসলিম গ্রন্থের সহি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি ফরজ সালাতের পরে 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার, আর 100 পূর্ণ করবে কালিমায়ে তাওহীদ বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্য বলে যেই ব্যক্তি 100 পূর্ণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ সালাতের পরে এই আমলটুকু করলে তার পূর্বের যত গুনাহ আছে, সগীরা গুনাহ, ছোট পাপ, সমস্ত গুনাহ আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটু পাঠ করেন, ফরজ সালাতের পর তো দৌড়িয়ে বাড়িতে চলে যান, অথচ তেমন কোনো কাজ নেই, অথচ তেমন কোনো কাজ নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, ফরজ সালাতের পর দৌড়িয়ে বাড়িতে উঠে দৌড়িয়ে চলে যাবেন না, একটু বসবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, বসে থাক। আপনি যদি কিছু না পড়েন, এরপরও আপনি মসজিদে বসে থাকলে নেকি হবে ইনশাআল্লাহ। আর বসে বসে এই তাসবিহ তাহলিল জিকির আজকারগুলো নিজের জীবনের সঙ্গী বানিয়ে নেবেন, যে এই জিকিরগুলো করে এরপরে আমি মসজিদ থেকে উঠব। 10 মিনিট লাগবে আসরের সালাত, ইমাম সাহেব পড়াতে 10 মিনিট, 12 মিনিট লাগতে পারে, 15 মিনিট লাগলো, তো আপনি আর 5 মিনিট সময় যদি এই জিকির আজকারগুলো করেন, আপনার কী সমস্যা হবে? অথচ যদি এই জিকির আজকারগুলো করেন, বিচারের কাঠগড়াতে দেখতে পাবেন পাহাড় পরিমাণ নেকি হয়ে আছে আপনার। অথচ আপনি, আমি এই জিকিরগুলো, তাসবিহ তাহলিলগুলো দুনিয়াতে তেমন দাম দিচ্ছি না, মনে করছি যে মন মতো আমল করে যাই, ফরজ সালাত আদায় করেছি, বাড়িতে দৌড়িয়ে চলে যাই। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, বিশ্বাস করুন, এই জিকির আজকারগুলো করবেন। এমনকি অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ফরজ সলাতের পরে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটার একটা হাদিস আছে, আর একটা হাদিস হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা বলে যদি 100 পূর্ণ করেন, এই বাক্যটা বলে যদি 100 পূর্ণ করেন, তাহলে আপনার আপনার যত সগিরা গুণ আছে সমস্ত সগিরা গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাগরের সমুদ্রের ফেনা পরিমাণও যদি আপনার পাপ থাকে, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জিকির আজকারগুলো করার চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবেন, রব্বুল আলামিন এই জিকির আজকারগুলো আমরা যেন বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। নিয়ম বানিয়ে নেবেন যে ফরজ সলাতের পর এই জিকিরগুলো না আদায় করার পর্ব পর্যন্ত আমি উঠবো না মসজিদ থেকে, নিয়ম করে নেবেন। তবে মনে রাখবেন, এবাদত করা খুব কঠিন, এবাদত করা খুব কঠিন, তবে আপনি যদি কষ্ট করে এই এবাদতগুলো করতে পারেন, পরকালে এর সুবিধা, এর ফায়দা আপনিই কিন্তু ভোগ করবেন। কাজেই এই আমলগুলো করার চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জিকির আজকারগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। লাইভে যারা দেখেছেন সবার শুকরিয়া আদায় করি, জাযাকাল্লাহু খাইরান, আপনাদের সবার শুকরিয়া আদায় করি, মঙ্গল কামনা করি। এই কথা বলে আজকের এই লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজতে রাখুক, আল্লাহুম্মা আমিন, সবাইকে কল্যাণের পথে রাখুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহু বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।